এই পৃথিবীর মধ্যে কতগুলো কালার আছে, যেই কালার গুলোতে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। যেমন কবি বলেন, আকাশ নীল বর্ণের আকাশ, যদি আকাশটাকে আল্লাহ লাল করে দিতেন পৃথিবীর একটা মানুষের চোখ থাকত না, সব ব্লাইন্ড হয়ে যেত, চোখের জ্যোতি সব নষ্ট হয়ে যেত। কথা বল, জমিনের ঘাসগুলোকে আল্লাহ সবুজ বানিয়েছেন, রে ভাই ঘাসের রং, গাছের পাতার রংটাকে আল্লাহ সবুজ করে দিয়েছেন, এ কারণে যে চোখটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য বড় মূল্যবান সম্পদ। মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ প্রশ্ন করে চোখের গুরুত্ব সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে তোমার দুটো চোখ আমি এটাকে সৃষ্টি কি করি নাই, দুটো চোখের উপরে শঙ্কর, চোখের উপরে চক্ষু বিজ্ঞান কলেজ, চোখের উপরে চক্ষু ইনস্টিটিউট, কি বলেন, কত কিছু হয়েছে চোখের, এক দুইটা চোখকে গবেষণা করে করে পৃথিবীতে বড় বড় ডাক্তার ডাক্তার ডাক্তারি করে মরে যাচ্ছে, তারপরও চোখ দুইটার গবেষণা এখনো শেষ হয়েছে না, কথা কর না, এখনো শেষ হয় নাই। এই চোখের কর্নিয়া বলেন, চোখের মণি বলেন, যেখানে যেটা আছে প্রত্যেকটা, এত কতগুলো এখানে যে এতগুলো আইটেম আল্লাহর মায়ের পেটে সবগুলো আল্লাহ তাআলা সেট করে দিয়ে দিছে। মায়ের পেটে নাট বল্টু কষাই দিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে আসার পরে যদি চক্ষু দুইটা সিঙ্গাপুর থেকে আনতে হতো, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যদি লিভারটা আমেরিকা থেকে আনতে হতো, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যদি আমার হার্টটা যদি অস্ট্রেলিয়া থেকে আনতে হতো, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যদি কিডনি দুইটা ভারত থেকে আনতে হতো, কত কন্যা, তাহলে এগুলো দুই নম্বর তিন নম্বর ফরমালিন কত কিছু, চীনের করোনা ভাইরাস এখনো কম্পিউটারগুলো পর্যন্ত আমাদের দেশে আনতেছে না, কত কন্যা, ল্যাপটপ আসতেছে না, বৈদ্যুতিক যত যন্ত্র ইলেকট্রনিক্স যত যন্ত্র এগুলো পর্যন্ত আনতেছে না যে ভাইরাসের ভিতরে চলে আসে কিনা। আপনি কি বাবা আমার কথাগুলো বুঝতেছেন, বুঝেন তো, একসাথে দোয়া করে যাবো, রাজি আছেন, বেশি সময় নেব না, আপনাদের খেদমতে আরজ করতে চাই। জগতের মধ্যে কালার, আকাশের নীল বর্ণটা এটা যেমন যদি লাল করে দিতেন তাহলে আমাদের একজনেরও চক্ষু থাকতো না, তাহলে এত অন্ধ হইলে তখন কুত্তা ছাড়া চলা মুশকিল হইত। বাবুজি হুজুর কি বলেন, কুত্তা ছাড়া আমেরিকায় আপনি যান, আমেরিকায় একটা জোন আছে যেই জোনের মধ্যে সব ব্লাইন্ড, শুধু অন্ধ লোকগুলো বাস করে, এই অন্ধ লোকগুলোকে পরিচালনা করার জন্য, তাদেরকে অফিসে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকের নামে একটা করে কুত্তা বরাদ্দ করা হয়েছে, সবার নামে একটা করে কি আছে, কুত্তা আছে, কুকুর, প্রত্যেকের নামে একটা করে কি আছে, কুকুর আছে। সরকার সেই কুকুরগুলো, আপনি বিদেশে যাবেন, বিদেশে গেলে আপনি দেখবেন যে এই সমস্ত প্রত্যেকটা সৃষ্টি মাখলুকের প্রত্যেকটা যেগুলোকে আমরা অবহেলা করি এগুলোর স্কুল আছে। আমি ইটালিতে গেলাম, আমার ইটালিয়ান বন্ধুরা বলছে যে আপনাকে তিনটা স্কুল দেখাবো, তা আমি প্রস্তুতি নিলাম যে তিনটে স্কুলে গেলে হয়তো আমাকে কিছু বক্তব্য দিতে হবে। আমি বললাম যে তোমরা একটু বলো যে এটা কোন স্তরে, এটা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, কতক্ষণ না, এটা কি ডিগ্রি লেভেলের না মাস্টার্স লেভেলের, আমি সেইভাবে বক্তৃতা দিব। কয় হুজুর এগুলো কিচ্ছু না, কথা তোমরা কোন শিক্ষাপীঠে নিয়ে যাবে, কোন বিদ্যাপীঠে, কোন স্কুলে নিয়ে যাবে, তারা বলছে যে আপনাকে আমরা কুত্তার স্কুলে নিয়ে যাব। আমি দেখি অবাক, দিনে কুত্তার আবার স্কুল কিসের, কথা বলুন, কুত্তার আবার স্কুল কিসের। আমাকে বললো হুজুর গাধার স্কুলে আপনাকে নিয়ে যাব, কয় তারপর কয় আপনাকে বান্দরের স্কুলে নিয়ে যাব। হায় হায় হায়, মানুষকে আল্লাহ এমন রিমোট করার ক্ষমতা দিয়েছেন। লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামীত, এই পৃথিবীটা যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তরঙ্গমালায়
এটা ঢেউ খেলতে ছিল, দোলনায় যেমন দোল খেলে পানিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা সৃষ্টি করলেন ঢেউ তৈরি করে, আর সেই ঢেউগুলোকে জমাট করে তিনি মাটি বানালেন। কিন্তু মাটিগুলো এখনো তরঙ্গায়িত হচ্ছে, মাটিগুলো এখনো ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে। বুঝেন কিরে ভাষা জানি না, দোল খাচ্ছে। এই দোলনটা আল্লাহ তাআলা থামাই দিলেন, ফা খালাকা আলাইহাল জিবাল, পাহাড় সৃষ্টি করে দিলেন, পাহাড়ের মাধ্যমে তিনি ঢেউটাকে থামিয়ে দিলেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জিবালু আমিনাতুন লিল আরদ, আল্লাহর নবী বলেন পাহাড়গুলো হলো এই জমিনের আমানত। আমানত শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল, জমিনটা পৃথিবীটিকে ধরে আছে, মানে পাহাড়গুলো পৃথিবীটাকে কি ধরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসমাউদ দুনিয়া আমিনাতুন লিসামাওয়াত, এই যে প্রথম আকাশটা এটা পুরা সাতটা আকাশকে ধরে আছে। সুবহানাল্লাহ, এত দুর্বল কইলে হবে না, বক্তারি উঠেছেন অনেক পরে। আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর বলছে, হুজুর সান্দা উঠতেছে তো ওই জন্য আশপাশে হাঁটতেছে। বাস্তব সত্য কথাই বলছে, আমি ভাবি নাই যে আপনারা এত লোক এসে বসবেন, আমি ওইখান থেকে মন খারাপ করছি। কত কথা যে লোকগুলো গেল কই, পয়সা দেওয়ার ভয়ে ওয়ালের বাইরে চলে গেল নাকি। আল্লাহর মেহরবানি আপনারা চলে আসছেন, টাকা উঠেছে অনেক, ১০০ টাকার এই বিরাট বান্ডিল দেখলাম। কত কম আপনারা কম দেন নাই, এই মানুষটা কি আপনার ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে, ঠিক আছেন তো, পেটে আছে তো, ঠিক ভালো আছেন তো, দুটো কথা বলে যায়। সম্মানিত সুধী ভাইরা, আমার জগতের মধ্যে প্রত্যেকটি জিনিস আপনি দেখেন, উপরের কতগুলো জিনিস একটা আরেকটাকে কামড় দিয়ে ধরে থাকে। সাত আসমানের মধ্যে প্রথম আসমানটা হলো বুনিয়াদি আসমান, এটা ফাউন্ডেশন, সাতটা আকাশ এই প্রথম আকাশটার উপরে দাঁড়িয়ে আছে। আর এই জমিনটাকে আল্লাহ তাআলা রাখলেন কি দিয়া, পাহাড় দিয়া, পাহাড় দিয়ে টান দিছেন এইভাবে, আরেকটা পাহাড় থেকে এইভাবে টান দিছেন, আরেকটা পাহাড় থেকে এইভাবে টেনে টেনে প্রথম তিনি এই তরঙ্গগুলো থামাই দিলেন। এই তরঙ্গের উপরে ভেসে উঠল পৃথিবী, এটার নাম হলো কাবা। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা, কাবা শব্দের অর্থ হচ্ছে চর, চর যে জিনিসটা উষা হয়ে উঠে, এটার নাম কি, এই দেখেন উষা হইয়া যে জিনিসটা উঠছে, সমান জিনিসের থেকে যদি উষা হইয়া উঠে এটা কি, এটা কাবা। এই জন্য ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পা ধৌত করবে কাবাইন। কাবাইন মানে এই যে টাকলো, তার মানে পায়ের গোড়ালির উপরে যে দুইটা গিট বড় হয়ে আছে, এই দুইটা গেট এই যে ফুলে আছে, এই জন্য দুইটাকে বলে কি কাবা। এর থেকে মেয়েদেরকে কোরআনে বলা হয়েছে কাওয়াই বা আতারাবা। কথা কল কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা। কথা কল অর্থাৎ জমিন থেকে যে জিনিসটা ফুলে উঠল সেই জিনিসটাকে স্থির করতে আল্লাহ তাআলা ওই সময় যে পাহাড় সৃষ্টি করেছেন সেই পাহাড়ের সংখ্যা 6,500, এমনভাবে টানছেন। আপনি গ্রামগঞ্জে দেখবেন যে ঘূর্ণিঝড় দমকা হাওয়া এর থেকে টিনের ঘরগুলো যেন পড়ে না যায়, এই জন্য একটা খুঁটির সাথে আরেকটা খুঁটি দূর থেকে বাইন্ধা দেয়, কি কোন ঠিক কিনা, গাছের সাথে বেঁধে দেয় যাতে এটা কোনো দমকা হাওয়ায় অথবা কোনো রকম কঠিন বাতাসের ধাক্কায় যেন ঘরটা উল্টাইয়া না পড়ে, জমিনটা যেন এইভাবে না হয়। এই জন্যই আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ওসুইয়ারাতিল জিবাল ও ফাকানাত সারাবা, সেদিন পাহাড়ের টেম্পারেচার নষ্ট করে দেওয়া হবে, পাহাড়গুলো বালুকোনায় উৎক্ষিপ্ত বালুকোনার মতো ধুলা উঠতে থাকবে, পাহাড় থাকবে না, তখন পৃথিবী অস্থির হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সম্মানিত সুধী ভাইরা, আমার আল্লাহ তাআলা যখন পৃথিবীতে এই পৃথিবীর ফুলে উঠা মাটিটাকে স্থির করার জন্য পাহাড় তৈরি করে দিলেন, আপনারা জানের ওয়াজ, তারপরে বলি
ফিরিস্তারা দেখে অবাক, ফিরিস্তারা কিন্তু আলেম না, জিবরিল আলমিন উনি আলেম, হযরত আজরাইল আলেম, হযরত ইসরাফিল আলেম, কতক্ষণ না, হযরত মিকাইল কি আলেম, আর বাকি ফিরিস্তারা যতটুকু আল্লাহ শিখায় এর বেশি আর পারে না। ফিরিস্তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপেলের কি স্বাদ একটু বলেন, তার ফ্লেভারটা বলেন, ফিরিস্তা বলবে নমি দানম, কই এটা জানি না, খাই না যেটা ওটা কি জানি না। ফিরিস্তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে গরুর গোশতের স্বাদ কি, একটা ফিরিস্তাও কইতে পারবে না, ওর গোশতই খায় না, তো গোশত না খাইলে স্বাদ কেমনে কইবে, কথা কর না, এরা কিছু খায় না। এমন একটা জাতি পৃথিবীর মধ্যে আল্লাহর ফিরিস্তা, বালহুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর এমন একটা অনুগত আজ্ঞাবহ জাতি, যে জাতি কোনো খাবার খায় না, কোনো খাবার নাই তাদের, কোনো খাবার নাই, নট ফুড, কোনো খাবার নাই, ফল খায় না, ভাত খায় না, গম খায় না, রুটি খায় না, চাল খায় না, ফিরনি খায় না, পোলাও খায় না, কালিয়া খায় না, কোরমা খায় না, কিছুই খায় না। না হলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন 9 জন জওয়ানকে তিনি পেলেন, হাল আতাকা হাদিসু যাইফি ইব্রাহিম, কোরআনে আল্লাহ বলছেন হে নবী আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ঘটনা আসছে, সেটা কি, 9 জন মেহমান জওয়ান নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাথে সাথে বাবুর্চিখানায় বললেন যে আজকে কপাল খুলে গেছে, এই মেহমানের কারণে আমরাও কিছু ভালো খাবার খাবো, কত কথা, অনেকে সিমটা সিমটি করে, দুধ মেহমান আসছে আবার কি, আরে না, মেহমান আসলে পোলাও খাওয়া যায়, মেহমান আসলে মুরগি কুরবানি হয়, এটা জবাই হইয়া যায়, কত কথা, ভালো কোরমা, সেখানে ডিমের কোরমা তৈরি হয়, মেহমানের উসিলায় নিজেও ভালো খাওয়া যায়। এই জন্য নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যখন যার আল্লাহর এবং আখিরাতের উপরে বিশ্বাস তার ঘরে মেহমান আসলে সে যেন তার যত্ন করে, কারণ মেহমান আসলে বরকত বেড়ে যায়, মেহমান নিজের খাবার নিজে নিয়ে আসে, আপনি খালি বাতাস মাত্র, আপনি কি খালি বাতাস তো দিতেছেন, আসলে আর কিছু দেন না, মেহমান নিজের খাবার নিজে নিয়ে এসে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর 9 জন যুবক মেহমান পেয়েছেন যারা খাইতে পারে, তিনি বাবুর্চিখানায় বললেন যে তোমরা খাসি ভুনা করো, বেইজিলিন হানিস, খাসি ভুনা করো, ভালো করে চাউলের রুটি বানাও, চাউলের রুটি আর খাসির ফ্রাই, খাসির ফ্রাই কি চমৎকার খাবার, দস্তরখানে সাজালো, 9 জন মেহমানকে ডেকে বসছেন, বসেন, বসছে, বসার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বিসমিল্লাহ শুরু করেন, 9 জন মেহমানে হাসা শুরু করছে, কথা কন্যা, ফাউজাসা ফি নাফসিহি খিফা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, কিরে খাবারে বোধহয় কোনো অসুবিধা হইতেছে, এটা বোধহয় রুচি মতো হয় নাই, আছে না, মেহমানের জন্য অনেক কিছু করার পরে যদি মেহমান এর কেমন হইলো, তাহলে কিন্তু মেজবান কষ্ট পায়, মেজবানের মনটা খারাপ হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে বসলেন, তিনি বললেন কোনো অসুবিধা, প্লিজ বলেন, ওরা বলছে যে আমরা তো আসমান থেকে আসছি, আমরা ফিরিস্তা মানুষের রূপ নিয়ে আসছি, আমরা আপনার এই খাসির গোশত খাইতে আসি নাই, এগুলো আমরা খাই না, আমরা আল্লাহর পক্ষ থেকে 9 জন ফিরিস্তা যুবকের রূপ নিয়ে এসেছি, এতে সাক্কালু মিন বি আশকালি মুখতালিফা, ফিরিস্তারা যে কোনো রূপ ধারণ করতে পারে, অতএব আমরা 9 জনে যুবকের রূপ ধারণ করে এসেছি, আমরা এগুলো খাই না, অতএব ফিরিস্তারা কিন্তু খাবার দাবারের এই ভেজালে নাই, কাজে বাথরুমও যাওয়ার দরকার নাই, কতক্ষণ এই খাবার নিয়ে কত ঝামেলা, খালি যদি একটা বিরিয়ানির ড্যাগ আসে তাহলে দেখবেন যে কত মাতব্য, কতক্ষণ না, মুরগার রানটা পাওয়ার জন্য মাতব্য নিঃশেষ নাই, আমি কি মিথ্যা কইতেছি না হাসা কইতেছি, এটা সত্য কথা, হাসা, এই খাবার থেকে ফিরিস্তারা কিন্তু সম্পূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিয়েছেন। যাও সম্মানিত শুধু বন্ধুরা, আমার
বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করতে চাই। ফিরিস্তারা অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভুরে তরঙ্গ মালার মধ্যে মাটিগুলো যখন দোল খাচ্ছিল, একে আপনি ঠান্ডা করলেন কি দিয়া? আল্লাহ বলছেন পাহাড় দিয়া। কয়, পাহাড়ের এত বড় শক্তি? হালমিন খালকিকা সাইয়্যুন আসাদ্দ মিন জালিক, পাথরের শক্তি এত বড়, এর চেয়েও কি বড় শক্তির কিছু আছে? দেন ফিরিস্তারা জানে না, আসেন এই পাওয়ার, এটার নাম কি? পাওয়ার। এই পাওয়ারটাকে কি চমৎকার নবীজি হাদিস দিয়ে পাওয়ার ক্ষমতাটাকে কিভাবে তিনি মানুষের কাছে, উম্মতের কাছে, বিশ্বের বিজ্ঞানীদের কাছে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা না পড়লে জ্ঞানই ফুটে না, মাদ্রাসা না পড়লে, কোরআন যদি না পড়ে, তারপরে যতই ফুটফাট কন আর ইংরাজি ঠুসঠাস কন, আপনার ভুল হবে বক্তৃতায়, আপনার বক্তৃতা শুদ্ধ হবে না, আপনার কথা শুদ্ধ হবে না। কোরআনের জ্ঞান থাকতে হবে। সম্মানিত শুধু খ্রিস্টান আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দ মিন যালিক, এর চেয়েও, পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলছে আছে, আল হাদিদ লোহা, লোহা দিয়ে পাথর টুকরো টুকরো করা যায়, লোহার এত শক্তি। ফিরিস্তা বলছে, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দ মিন যালিক, লোহার চেয়েও কি শক্তিশালী আছে? আল্লাহ বলছে আছে, আগুন। লোহা যতই পাগাল লোহা হোক, কতক্ষণ না, যত ইস্পাত লোহা হোক, আগুনের কাছে গেলে মম হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ফিরিস্তারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইয়্যুন শাইয়্যুন আশাদ্দ মিন যালিক, আগুনের চেয়ে শক্তিশালী আছে? আল্লাহ বলেন আছে, আল মা পানি, আগুন নিভাই দেয়। আগুন নিভাই দেয় কি? পানি। আগুনের অস্তিত্ব শেষ কি? মহাসত্য কথা বলা হয়েছে কিনা? একটা সুবহানাল্লাহ জোরে কোন। পানি, পানি বিশাল শক্তিশালী আগুনের চেয়ে। ফিরিস্তারে জিজ্ঞাসা করে বলতেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইয়্যুন শাইয়্যুন মিন যালিক, এর চেয়েও শক্তিশালী কিছু আছে পানির চেয়ে? আছে বাতাস। দক্ষিণা বাতাস যদি শুরু হয়, তাহলে মাঝি ভয়ে নৌকা পারাপার করে না, উত্তাল তরঙ্গ বলা শুরু হয়। ফিরিস্তারে জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দ মিন যালিক, এর চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? তখন সাথে সাথে আমার নবীজি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ তাআলা ফিরিস্তাদের বললেন, এই সকল শক্তির চেয়ে মহাশক্তি আমি দিয়েছি মানব জাতিকে। মানব জাতি বাতাস চোখে দেখে না, তারপরে বাতাসের কান ধরে ট্রাকের টায়ারের মধ্যে প প করে ঢুকাই দিতেছে বাতাস। দেখছেন কি বুদ্ধি! আপনি সুবহানাল্লাহ কইবেন না? আগুন যে আগুনে শহর চলে যায়, দামান হলে দেশ জ্বলে যায়, জঙ্গল জ্বলে যায়। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তোমরা কি আগুনকে দেখো নাই, যে আগুন যখন ঊর্ধ্বগামী হয় তখন সাপের মতো ফনা নিয়ে উপরে উঠে? আল্লাহ বলেন, যেই লাকড়িটা, যেই কাঠটা, যেই জ্বালানি কাঠটা তুমি চুলায় দেওয়ার কারণে সেখান থেকে দাউ দাউ করে মান্দরের থেকে জঘন্যতম লম্পট পৃথিবীতে, পৃথিবীর এত বড় একটা জঘন্যতম বিজ্ঞানী আসে, অথচ এর উপরে ভিত্তি করে আমেরিকা আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জানুয়ারি মাস যখন আসে তখন পিকনিকে যায়। কথা বললাম, সফর, বিভিন্ন শিক্ষা সফরে আমাদের প্রতিষ্ঠান থেকে যাওয়া হয়। আমরা শিক্ষা সফরে যাই কোথায়? কক্সেস বাজারে যাই, সুন্দরবন যাই, নাহলে বান্দরবন যাই, অথবা কোনো রিসোর্ট, কতক্ষণ না, এ সমস্ত এলাকায় যাই, শেখনীয় জায়গাগুলোতে আমরা যাই। আর ওই শয়তানগুলা, ওই শয়তানগুলো, এগুলোর মাথা নষ্ট, ডারউইন তাদের মাথা নষ্ট করে দিয়েছে। ডারউইন তাদেরকে, ডারউইনের এই ভক্তরা শিক্ষার্থীদের শিক্ষা সফরে নিয়ে যায় আমেরিকার সেই ন্যাচারাল মিউজিয়ামে। ন্যাচারাল মিউজিয়ামে সেখানে শিবপাঞ্জি, মানে কেমনে শিবপাঞ্জি থেকে, বানর থেকে কীভাবে আস্তে আস্তে মানুষ হচ্ছে, এখানে দেখানো আছে।
ফলে তারা সেখানে দেখায় যে দেখো আসলে তুমি বানর ছিলা, তোমার বাবা বানর ছিল, তোমার মা বানর ছিল। কথা কর, যদি বানরই হতো মানুষ তাহলে আজকের পৃথিবীতে অন্তত ভোটের সময় আমরা কত ভোটের চাহিদা, চিড়িয়াখানা থেকে কতগুলো বানর সেখানে পড়ে আছে, এগুলোকে মানুষ বানাইয়া আমরা নিয়ে আসতে পারতাম। কি বলেন যে ভাই ভোট দরকার, ব্যালট পেপার একটু সিল দেওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? এগুলো সব বেইমানি চিন্তাধারা। এই জন্য আল্লাহ তাআলা নবী এবং রসুলকে পাঠিয়েছেন, আর এই কারণে যাতে সত্য শিক্ষাটা, সঠিক শিক্ষাটা যেন আমাদের মধ্যে বেঁচে থাকে, এই জন্য আল কোরআনকে আল্লাহ এটাকে হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। এই কোরআনের শিক্ষাটাকে কেউ যেন ধ্বংস করতে না পারে, এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাফেজ হয়ে গেছেন তিনি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন কোরআনের শিক্ষাটা আমি আমার কাছে ধরে রেখেছি, এটা আমি কারো হাতে ছাড়ি নাই। ছেড়ে দিলেই তো এটা বেচা কেনা হয়ে যেত, বাণিজ্যিক শিক্ষা লেখাপড়া হয়ে যেত। দেখেন না ওই যে ঢাকা শহরে ব্যাংকের ছাতার মতো কত বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান, টাকা চাই, পয়সা চাই, পয়সা চাই, কত কিছু। যেমন বলতেছিলাম আল্লাহ মানুষ কেমন বুদ্ধি দিয়েছেন, আগুনের মতো এত বড় দাহন ক্ষমতাশীল, দাহ্য ক্ষমতাশীল যেটা, সেটাকে দিয়াশালায় মেসের কাঠির মাথার মধ্যে বন্দি করে পকেটে দিয়ে দিছে। দেখছেন মানুষ কি বুদ্ধিমান, আগুনটারে কেমনে দিয়াশালাই মেস কাঠির মাথায় বন্দি করে রাখছে। কি মানুষের ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি না? অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মানুষটা যেন তার জীবনের কোনো সময়কে যেন নষ্ট না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের হায়াতের বয়স কত? 60 থেকে 70। 60 থেকে এই মেসেজটা যদি না আসতো তাহলে তো কর্নেল উসমানি হয়ে যেতাম আমরা, মোষ যত আছে সব বড় কইরা নাকে তেল দিয়ে ঘুমাইতাম। কিন্তু সময় নাই, কথা কন, সময় নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর, সময়ের কসম। আপনি এখান থেকে ঢাকা যান, কোনো একজন রুগী অ্যাম্বুলেন্সে রাখা আর ডাক্তার অপেক্ষা করতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, ডাক্তার বলছে আমি 2:30 পর্যন্ত আসি, এরপরে আমি আর নাই। আপনি 1:30 সময়ও মহাজামের মধ্যে আপনি পড়ে আছেন, তখন আপনার মনটা চাই কি? হায় যদি হেলিকপ্টারটা হইতো তাহলে এই রুগীটাকে 2:30 মধ্যে পৌঁছাই দিতাম। সময়ের গুরুত্ব এত বেশি কি, আমি কি বুঝাইতে পারছি কিনা? আল্লাহ তাআলা কত চমৎকার কথা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে। কমলাপুর স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে যে প্লেনটা ছাড়তেছে, যে রেলগাড়িটা ছাড়তেছে 7:20, আপনি এটা ধরার জন্য যদি জামে পড়েন তখন আপনার মনটা উঁচু কুচু হয়ে যাবে যে এতগুলো টাকা দিয়ে বিমানের টিকিট কাটছি, কথা করলাম কাজে উড়ে গেলেও আমাকে যেতে হবে, পায়ে হেঁটে গেলেও, গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটার দৌড় দেয়, সময়ের মূল্য কত বড়। আমাকে 7:20 প্লেন ধরতেই হবে অথবা ট্রেনটা আমাকে পাইতেই হবে। সুবহানাল্লাহ, এইখানে আমরা ঠিক আছি, কিন্তু জীবনের হায়াতের 60 থেকে 70 বছরের হায়াতের একটা সময় এখানে আমাদের হিসাব নিকাশ ঠিক নাই।